السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سمانيت علماء الكرام سمانيت ديندار مسلم بايرا আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1443 হিজরি সনের 21 রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ফাদলু ইহইয়াই সুনানিল মাহজুরা, অর্থাৎ যে সমস্ত সুন্নত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সুন্নত বিলুপ্ত প্রায়, মানে যে সকল সুন্নত পরিত্যক্ত অবস্থায় আছে, উম্মাহ যে সকল সুন্নতকে ছেড়ে দিয়েছে, যে সকল সুন্নতের আর এখন তেমন আমল দেখা যায় না, এরকম সুন্নতগুলাকে বলা হয় সুনানে মাহজুরা, মানে এগুলা পরিত্যক্ত সুন্নত। উম্মত এ সকল সুন্নতের আর এখন কোনো গুরুত্ব দেয় না, এরকম সুন্নতকে জীবিত করার মর্যাদা, জীবিত করার গুরুত্ব, অর্থাৎ সুন্নতটা মরে গেছে বা মরার কাছাকাছি, এরকম সুন্নতগুলোকে জীবিত করা, আবার এটাকে পুনরায় আমল চালু করা, এর ফজিলত সম্পর্কে আমরা সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে কয়েকটি বিষয় সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয় হলো আহমিয়াতু ইত্তিবাউ সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবা করার গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সামগ্রিক জীবনে আদর্শ হিসাবে গ্রহণ করার গুরুত্ব কতটুকু। দ্বিতীয় বিষয়, এরকম সুন্নত বিলুপ্ত হবে এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, বলে গেছেন যে এক সময় এমন আসবে যে সময় আমাদের থেকে আস্তে আস্তে সুন্নতগুলো উঠে যাবে এবং সুন্নতের জায়গাগুলো আস্তে আস্তে বেদাতে দখল করবে, তখন ইসলামটা পুরো বেদাতের উপরে চলবে এবং বেদাতটাকে মানুষ ইসলাম মনে করবে, সুন্নতটাকে মানুষ বেদাত মনে করবে, এরকম একটা পরিস্থিতি সমাজে তৈরি হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। তো এরকম অবস্থায় যে সময় সুন্নতগুলো সমাজ থেকে আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাবে এবং বেদাত সমাজের সেই জায়গাগুলো দখল করবে, তখন উম্মতের করণীয় কি? এবং এরকম পরিত্যক্ত সুনানে মাহজুরা একটা দুটা নয়, শত শত অগণিত সুন্নত আজকে আমাদের মাঝে নাই, এগুলার আমল প্রায় বিলুপ্ত, এবং প্রত্যেকটি ইবাদতের ভিতরে অসংখ্য সুন্নত বিলুপ্ত হয়ে গেছে এবং ইবাদতগুলো পর্যায়ক্রমে আস্তে 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 এগুলো বেদাতে রূপান্তরিত হচ্ছে। তো এরকম কয়েকটি সুনানে মাহজুরা, কয়েকটি যেই সুন্নত হারিয়ে গেছে, এরকম কয়েকটা উদাহরণ দিলেই আমরা সহজে বুঝতে পারবো যে আসলে কিভাবে আমাদের থেকে সুন্নতগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে মাহজুরা হয়ে যাচ্ছে, হিজরত করে সুন্নত চলে যাচ্ছে। সুন্নতকে ধরে রাখার জন্য এগুলো কিছুদিন পর পর পর্যালোচনায় বসতে হয় যে আমাদের এই সমাজ থেকে, এই 11 নম্বর সেক্টর থেকে কোন কোন সুন্নতটা চলে যাচ্ছে, কিন্তু আমরা তো সুন্নতের খবরে নাই, কী পর্যালোচনা করব আর কি আমরা বসবো যে আমাদের কোন কোন সুন্নত আছে, কোন কোন সুন্নত নাই, কোন কোন সুন্নত চলে যাচ্ছে, কোনো খবর নাই উম্মার। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও মদিনা মুনাব্বারাতে মসজিদে নববীতে প্রতি বছর একটা বৈঠক হয়, মসজিদে নববীতে মদিনা মুনাব্বারায় এখনও প্রতি বছর প্রশাসনের অধীনে, মদিনার গভর্নরের অধীনে ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে পর্যালোচনা হয় যে মদিনা মুনাব্বারা থেকে কোন কোন সুন্নত আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই সুন্নতগুলো আবার জিন্দা করার জন্য আমাদের কি করা দরকার, এটা মদিনার ওলামায়ে কেরামদের প্রতি বছর একটা করে মিটিং হয়, সেখানে আলোচনা হয়, পর্যালোচনা হয়। তো কিছুদিন আগে, আজ থেকে আরও 2-3 বছর আগে, আমি একবার হজে যাওয়ার পরে, হজে অথবা উমরায়, তো তখন মদিনার ওলামায়ে কেরামরা বললেন যে এই বছর যে মিটিং হয়েছে সেখানে পর্যালোচনা হয়েছে মদিনা থেকে মানে 5-6টা গুরুত্বপূর্ণ সুন্নত হারিয়ে যাচ্ছে এবং সেগুলোকে জীবিত করার জন্য এই বছর পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই সুন্নতগুলো যাতে মদিনা মুনাব্বারা থেকে হারিয়ে না যায়। তন্মধ্যে একটা সুন্নত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে আসরের সলাতে ইমামতি করে
হেঁটে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় যেতেন। আবার মসজিদে কুবা থেকে এসে মাগরিবের জামাতে ইমামতি করতেন। সুবহানাল্লাহ, এটা একদিন দুদিন নয়, অনেক দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গেছেন এবং আসছেন। কিন্তু আজকের জামানায় মসজিদে নববী থেকে কুবা কিন্তু কাছে, বেশি দূরে না, কিন্তু কেউ আর হেঁটে যায় না, হেঁটে আসে না, সবাই গাড়িতে যায়, গাড়িতে আসে। দেখা যায় আমরা যারা হজে যাই, উমরা যাই, আমরাও গাড়িতে যাই, এবং মদিনার অধিবাসী যারা, স্থানীয় নাগরিক যারা, তারাও গাড়িতে যায়, গাড়িতে আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে আসরের পরে হেঁটে হেঁটে যাবে, আবার সেখান থেকে হেঁটে হেঁটে এসে মাগরিব ধরবে। এই সুন্নতটা আমল করার জন্য মসজিদে নববীর যে ইনস্টিটিউট, মসজিদে নববীর যে শিক্ষা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা মাঝে মাঝে মসজিদে নববীতে সলাতুল আসর আদায় করে হেঁটে হেঁটে কুবা, মসজিদে কুবা যাবে, আবার মসজিদে কুবা থেকে দুই রাকাত সলাত আদায় করে এখানে এসে মাগরিবের সলাত আদায় করবে। সুবহানাল্লাহ, যাতে এই সুন্নতটা জীবিত থাকে, সুন্নতটা হারিয়ে না যায়। তাহলে এই জন্য মুসলিমদের, শুধু মদিনায় না, সব জায়গার মুসলিমদের এই পর্যালোচনা থাকা দরকার, আমাদের থেকে কোন সুন্নতগুলো হারিয়ে যাচ্ছে। কারণ সুন্নতটাই মুসলিম উম্মার কারামত, মুসলিম উম্মার মর্যাদার মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সুন্নত যতদিন মুসলিমদের মধ্যে থাকবে, ততদিন মুসলিমেরা পৃথিবীতে সম্মানিত থাকবে। সুন্নত হারিয়ে যাবে, মুসলিমেরা পৃথিবীতে অপমানিত, পর্যদুস্ত, বিপর্যস্ত হবে। এজন্য আমরা আজকে সংক্ষেপে আমরা এই বিষয়ে ব্যাপক আলোচনার মধ্য থেকে সামান্য একটু শুধু আপনাদেরকে ধারণা দেওয়া যে আমার আপনার জীবন থেকে কত সুন্নত হারিয়ে যাচ্ছে, কত সুন্নত আমরা দূরে রয়ে গেছে, কত সুন্নত আজকে সুনানে মাহজুরা। প্রথমে আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণের এত্তেবার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সমস্ত মানুষকে, সমস্ত জিনকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা কি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ পাক সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন, জিন আর ইনসান, এই দুটি মাখলুককে আমি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো একটাই, ইল্লা লিয়াবুদুন, এরা শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। আর মানুষের জিন যদি গোলামির জন্য হয়, তার অর্থ হলো সমস্ত মাখলুক আল্লাহর গোলামির জন্য। অন্যান্য মাখলুক আল্লাহর গোলামি করতে বাধ্য, তাদের গোলামি না করে বিকল্প উপায় নেই। কিন্তু মানুষের জিনের একটা বিকল্প উপায় আছে, মানুষের জিন আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামিও করতে পারে। এই এখতিয়ার আল্লাহ মানুষকে এবং জিনকে দিয়েছেন। কিন্তু অন্য মাখলুক চাইলে আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করবে, এটা পারে না। কিন্তু এই দুই মাখলুককে আল্লাহ পাক এই জন্যই বিচার করবেন, এই জন্যই তাদের হাশর হবে, এই জন্যই তাদের জান্নাত জাহান্নাম, যে আল্লাহ পাক তাদেরকে এই এখতিয়ারটুকু দিয়েছেন, এরা চাইলে একমাত্র আল্লাহরও গোলামি করতে পারে, আবার চাইলে শয়তানের গোলামিও করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, এই ইবাদতটা যদি মানুষের হাতে ছেড়ে দেওয়া হতো, তো মানুষ নিজের ইচ্ছা মতো নিজেরা ইবাদত বানায় নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে ইবাদতটা ছেড়ে দেন নাই। আল্লাহর ইবাদত আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন কিভাবে করতে হবে। ওই নির্ধারিত পদ্ধতির বাহিরে যদি কেউ ইবাদত করে, সারা জীবন ইবাদত করবে, কিন্তু একটা ইবাদতও আল্লাহর ইবাদত হবে না। সেই নির্ধারিত পদ্ধতি কোনটা? যুগে যুগে আল্লাহ পাক যত নবী রাসূল আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন, ওই আম্বিয়া আলাইহিমুস সালাম যেই তরিকাটা, যেই পদ্ধতিটা ইবাদতের দেখাই দিয়েছেন, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের একমাত্র পদ্ধতি। এটার থেকে বাড়ানোর, এটার থেকে কমানোর, বা এটাকে সংযোজন বিয়োজন করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। এই পদ্ধতিটা, এই তরিকাটার নামে হলো সুন্নাহ। আল্লাহর ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে শিখাই দিয়েছেন,
সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেভাবে শিখেছেন এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতগুলো করা লাগবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ মুসলিমের নাই। গেলে সে করতে পারবে, কিন্তু সেটা আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের ইত্তেবা করার জন্য বারবার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন, যা কিছু ধরতে বলেন, সেটা ভালো করে শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেন, ছাড়তে বলেন, সেটা তোমরা ছেড়ে দাও, সেটা থেকে দূরে থাকো। এটাই আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যা করতে বলবেন সেটা করার নাম ইবাদত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ছাড়তে বলবেন সেটা ছাড়ার নাম ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসা হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসা হয়, একসাথে দুই ভালোবাসা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়ে, পাশাপাশি আল্লাহর মহব্বত বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মহব্বতের একটাই অন্যতম পদ্ধতি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। যিনি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করেন, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন। আর যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের নামে বিভিন্ন রকমের বেদাত তৈরি করে, তিনি তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতকে তিনি যথেষ্ট মনে করেন না, এজন্য তিনি তার বাহিরে আরও নতুন নতুন ইবাদত বানায়, নতুন নতুন ইবাদতের পদ্ধতি বানায়। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিটাকে যথেষ্ট মনে করতেন, তাহলে তিনি নতুন ইবাদত বানানোর, নতুন তরিকা বানানোর, নতুন পদ্ধতি বানানোর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে বেদাত তৈরি করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি অপছন্দ করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দলিল, ভালোবাসার প্রমাণ। এই জন্য আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। রাসূল, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, সবাইকে এই ঘোষণা দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর এত্তেবা করো, আমি নবীর হুবহু অনুসরণ করো, অনুকরণ করো। এত্তেবা মানে এমন অনুসরণ, কদম বকদম, মানে একটু ডানে বামে সামনে পিছনে হবে না, একেবারে হুবহু অনুকরণ, এটাকে বলা হয় এত্তেবা। ফাত্তাবিউনি, তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি নবীর এত্তেবা করো, অর্থাৎ সুন্নত অনুসরণ করো, এটাই আমি আল্লাহকে ভালোবাসার পদ্ধতি। ইউহিব্বুকুমুল্লাহ, যদি সুন্নতের এত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ, যিনি যত বেশি সুন্নতের এত্তেবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। যিনি যত সুন্নতের পাবন, তিনি তত বড় আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। যিনি সুন্নত থেকে যত দূরে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন থেকে তত দূরে। সুন্নতটাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত বাড়ানোর, আল্লাহর সাথে বেলায়েতের, আল্লাহর সাথে বন্ধুত্বের যোগসূত্রতা মাধ্যমটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। আল্লাহ পাক বলেন, খালি আমি ভালোবাসবো তা না, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, গুনাহ মাফের বড় মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা। এই জন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে সুন্নতের এত্তেবা করতেন, এক চুল পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে যেতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মদিনার কোন রাস্তা দিয়ে যখন তিনি হাঁটতেন, মাঝে মাঝে রাস্তার ডানে চলে যেতেন অথবা বামে চলে যেতেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করতেন, তাবেইন ইকরাম জিজ্ঞাসা করতেন, আপনি সোজা রাস্তা না গিয়ে একটু ডানে বামে গেলেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, এই রাস্তা দিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়েছিলাম, তখন এই সোজা রাস্তা ছিল না, রাস্তাটা এই দিক দিয়ে বাঁকা ছিল, আমার রাসূল এদিক দিয়ে গেছেন, এই জন্য আমি ওই দিক দিয়ে যাই। সুবহানাল্লাহ, রাস্তায় যেখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাঁটছেন, সাহাবা ইকরাম সেইভাবে হাঁটাটাকেই পছন্দ করতেন। সুবহানাল্লাহ, কিভাবে সুন্নতের এত্তেবা করতেন, অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেভাবে যেই ইবাদত যেভাবে করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে ঈদের নামাজের খুতবা দিতে হয় পরে, ঈদের নামাজ আগে, জুমার খুতবা আগে, নামাজ পরে। এখন দেখেন এই খুতবা আগে হওয়ার কারণে শুক্রবারে দেখা যায় আমরা বিশাল সংখ্যক মুসল্লি খুতবাটা শুনি, কিন্তু ঈদের নামাজের খুতবা পরে হওয়ার কারণে ঈদের নামাজ হইলে বিশাল সংখ্যক মুসল্লি চলে যায় আর খুতবা শুনে না। তো এটা কিন্তু আজকে নতুন না, এই যুগের না, এটা সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও মুসল্লিরা চলে যেত। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, খুতবাটা যদি আগে দিয়ে দিই তাহলে নামাজও পড়া হবে, খুতবা শোনা হবে, পরে দেওয়ার কারণে অনেক মানুষ খুতবা না শুনে চলে যায়। তিনি একবার ঈদের নামাজে আগে দেওয়ার জন্য আগে খুতবা দিয়ে দিবেন, তিনি আগে বাড়াইতেছেন মিম্বরের দিকে, সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার জুব্বা টেনে ধরছেন। তো উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাও দিছেন, নামাজও পড়েছেন, হয় আগেরটা পরে, পরেরটা আগে করতেছে, দুইটাই তো আমি করতেছি, কোনোটা বাদ দিতেছি না। আর যেটা করতেছি এটা মানুষের কল্যাণে, যে তারা আগে খুতবা দিলে খুতবা শুনতে পারবে, পরে দিলে তো তারা খুতবা শুনবে না, চলে যাবে, তাহলে এটা মানুষের উপকার, দিনের উপকার, খারাপ উদ্দেশ্যে তো আমি করতেছি না, ভালো উদ্দেশ্যে। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, আপনার এত ভালো উদ্দেশ্য বোঝার দরকার নাই, এই ভালো উদ্দেশ্য বোঝা মানে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি বুঝে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবা পরে দিয়েছেন, আপনাকে পরেই দিতে হবে, আগে আনার সুযোগ আপনার নাই। এটাকে বলা হয় সুন্নতের এত্তেবা। মানুষ থাকুক আর না থাকুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের খুতবা পরে দিয়েছেন, পরেই দিতে হবে, মানুষের কল্যাণে খুতবাকে আগে আনার সুযোগ নাই। তাহলে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কদম বকদম পুরোপুরি তাদের জীবনে অনুসরণ করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে তোমরা দেখবে ইখতিলাফান কাসীরা, অসংখ্য মত সমাজে, অসংখ্য পথ, অসংখ্য তরিকা, অসংখ্য রাস্তা। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। যখন তোমরা দেখবে সমাজে চারিদিকে বিভিন্ন মত আর পথ, এই কয় আমারটাই একমাত্র হক আর সব বাতিল, এই কয় আমারটাই হক, এই কয় আমার এটাই একমাত্র হক, এটাই একমাত্র খাঁটি তরিকা, এটাই একমাত্র হক তরিকা, সবাই হকের ডিলার, হকের এজেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইরকম অবস্থা যখন তোমরা সমাজে দেখবে, তোমাদের করণীয় হলো ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে দাঁত দিয়ে কামড়ায় শক্ত করে ধরে বসে থাকবা। আর শুধু আমার সুন্নত না, সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সংযুক্ত করে বললেন, ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনদের সুন্নত, অর্থাৎ সাহাবাই কেরামদের সুন্নত। কারণ সাহাবাই কেরাম আমার সরাসরি স্টুডেন্ট, আমার থেকে সরাসরি সুন্নত শিখছে। আর আরেকটা বিষয় সাহাবাই কেরামের ব্যাপারে, সাহাবাই কেরাম যারা হয়েছেন তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর খলিলের সাথে কারা বন্ধু হবেন, কারা সোহবত পাবেন, এই বন্ধুগুলো আল্লাহ স্বয়ং নির্বাচন করছেন। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ সবাইকে তৌফিক দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত লাভ করার। এই জন্য সাহাবাই কেরামের সুন্নত উম্মতের জন্য সুন্নত, কারণ সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নতটা সরাসরি শিখেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তোমরা আদ্দু আলাইহা বিন নাওয়াজিস,
সামনের দাঁত দিয়ে সুন্নত দলিল হবে না, কারণ সবাই তো হক তরিকা, সবাই তো হকের এজেন্ট, সবাই তো হকের ডিলার। এখন তুমি যদি সামনের দাঁত দিয়ে আমার সুন্নত ধরো, তো এটা টান মেরে ছিঁড়ে ফেলবে, তোমার দাঁত ভেঙে সুন্নত চলে যাবে। এই জন্য তোমাকে ধরতে হবে সুন্নতগুলো মারির দাঁত দিয়ে, যাতে কোনো অবস্থায় তোমার থেকে সুন্নত শিখতে না পারে, টেনে নিয়ে যেতে না পারে। শক্ত করে সুন্নত ধরে রাখবা, তাহলেই তুমি নাজাতের মধ্যে হেদায়তের উপরে থাকবা। আর সুন্নত থেকে বিচ্যুত হবে, তাহলেই তুমি গোমরাহির মধ্যে চলে যাবা। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, ওই সময় নতুন নতুন কোনো ইবাদত, নতুন নতুন কোনো আমল বানানো থেকে দূরে থাকবা। কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত, নতুন যত জিনিস যত ইবাদত বানানো হবে এগুলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দলালা, সমস্ত বিদআতে গোমরাহি, দলালা দলালা। এই জন্য বিদআতের উপরে থাকা মানে গোমরাহির উপরে থাকা, আর সুন্নতের উপরে থাকা মানে হেদায়তের উপরে থাকা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এত্তেবার জন্য। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন, এক সময় আসবে তোমাদের থেকে সুন্নতগুলো আস্তে আস্তে চলে যেতে থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ তারাক্তুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে এমন এক রাজপথের উপরে রেখে যাচ্ছি, এটা হলো শুভ্র সাদা স্পষ্ট রাজপথ। লাইলুহা কানাহারিহা, এটার রাতটাও হলো দিনের মতো শুভ্র। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে এমন এক সুন্নতের উপরে রেখে যাচ্ছি, কোনো কিছু তোমাদের জন্য অস্পষ্ট রেখে যাচ্ছি না, এবং কেয়ামত পর্যন্ত তোমাদের যা দরকার ইবাদতের, সমস্ত ইবাদত পূর্ণাঙ্গ রূপে আমি তোমাদেরকে শিখাই রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, এটার রাতও দিনের মতো, মানে অন্ধকার অস্পষ্টতা বলতে কিছু নাই দিনের মধ্যে। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, আমার পরে শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত মানুষগুলাই এই দিন থেকে, এই সুন্নত থেকে বিচ্যুত হয়ে যাবে। মানে আমার রেখে যাওয়া দিন থেকে, আমার রেখে যাওয়া সুন্নত থেকে বিচ্যুত শুধু তারাই হবে, ইল্লা হালেকুন, যারা ধ্বংসপ্রাপ্ত, যারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিবে। অর্থাৎ আমার সুন্নত থেকে দূরে সরা মানেই তুমি ধ্বংসের মধ্যে চলে গেছো। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবসময় তাবেইন কেরামদেরকে, সাহাবাই কেরামদেরকে বলতেন, মা ইয়াতি আলান নাস মিন আমিন ইল্লা আহদাসু ফিহি বিদআ ওয়া আমাতু ফিহি সুন্নাহ। এমন একটা সময় উম্মতের মধ্যে আসবে, এই উম্মতের এমন একটা সময় করুন একটা সময় আসবে, যখন সমাজে শুধু নতুন নতুন বেদাত গজাইতে থাকবে, বেদাত তৈরি হতে থাকবে। ওয়া আমাতু ফিহি সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নতকে তারা মেরে ফেলবে, বেদাতকে জিন্দা করতে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা মেরে ফেলতে থাকবে। এমনকি হাত্তা তাহিয়াল বেদাও ওয়া তামুতাস সুনান, আস্তে আস্তে আল্লাহর রাসূলের সুন্নতগুলো মরে যাবে, বেদাতগুলো জিন্দা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে, এই উম্মতের মধ্যে, তখন লোকেরা সবাই বেদাতের পিছনে ছুটাছুটি শুরু করে দিবে, বেদাতকে শক্ত করে ধরবে, বেদাতকে জিন্দা করে ফেলবে, সুন্নতকে আস্তে আস্তে মেরে ফেলবে। সুন্নতের সমাজে কোনো জায়গা থাকবে না। এই অবস্থা চলতে থাকতে থাকতে একসময় বেদাতগুলো জিন্দা হয়ে যাবে, সুন্নতগুলো মরে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, সবাইকে লক্ষ্য করে বারবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করতেন, খবরদার খবরদার, এমন একটা সময় যখন আসবে যখন সমাজে বেদাত জিন্দা হতে থাকবে, সুন্নত মরে যাবে। ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, খবরদার তোমরা শুধু আল্লাহ রসুলের সুন্নতের এত্তাবা করিও, নতুন কোনো ইবাদত বানাইতে যাইও না, কোনো বেদাত তৈরি করতে যেও না, তোমরা সুন্নতকে কামড়ে ধরে রাখবা। ফাকাদ কুফিতুম, কেয়ামত পর্যন্ত সুন্নতটাই তোমাদের জন্য যথেষ্ট। ওয়া আলাইকুম বিল আমরিল আতিক, আর মনে রাখবা ফুরাতন ইবাদত, ফুরাতন আমলই তোমাদের জন্য যথেষ্ট। খবরদার নতুন কোনো আমল, নতুন কোনো ইবাদত বানাইতে যেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আজ থেকে 1400 বছর আগে বারবার উম্মতকে সতর্ক করতেন যে খবরদার, সবসময় সুন্নতের সাথে থাকবা, নতুন বানানোর দিকে কখনো যাবে না। তোমাদের জন্য বিল আমরিল আতিক,
অন্যান্য দুনিয়াবী জিনিসের ব্যাপারে নীতিমালা হলো আমরা সবসময় নতুন মডেল খুঁজি, যে মোবাইল এটা নতুন বের হয়েছে, নতুন মডেলের ল্যাপটপ, এটা নতুন বের হয়েছে কম্পিউটার, এটা নতুন, এটা নতুন এই মডেলের গাড়ি, এটা এই মডেলের, এটা এই মডেলের নতুন খুঁজি। আর এবাদতের নীতিমালা হলো পুরাতন মডেল, যত পিছনে যাওয়া যাবে তত হক, তত আসল, তত খাঁটি। এই জন্য যত নবী সাল্লাল্লাহু আলাইহি আমলের মধ্যে যাওয়া যাবে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যাওয়া যাবে, ততই হকের মধ্যে থাকবে। যত 100 বছর পরে, 200 বছর পরে, 300 হিজরি, 400 হিজরি, 500 হিজরি, মানে ততই আস্তে আস্তে গুমরাহের দিকে যাবে। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আলাইকুম বিল আমরিল আতিক, তোমরা পুরাতন ইবাদত, প্রাচীন ইবাদত, প্রাচীন আমলগুলোকে শক্ত করে ধরে রাখবা, এটাই তোমাদের জন্য যথেষ্ট। নতুন নতুন জিনিস তোমরা তৈরি করতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এরকম সুন্নতগুলো মাহজুরা হয়ে যাবে, মরে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে, তখন যে মানুষেরা সুন্নতকে জীবিত করবে, মান আহিয়া সুন্নাতান, যে ব্যক্তি কোনো একটা সুন্নতকে জিন্দা করে দিবে, ফালাহু আজরুহা মান আমেলা বিহা, যত মানুষ এই সুন্নতের উপরে আমল করবে, আল্লাহ পাক সকল মানুষের সুন্নতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবেন। সুবহানাল্লাহ। মিন গাইরি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ, তবে যারা এই সুন্নতের আমল করবে তাদের আমলনামা থেকে, সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। সুবহানাল্লাহ। আবার মনে করা হতে পারে যে যেহেতু এই লোককে সব দিয়ে দিবে, আমাদের এখান থেকে মনে হয় 10% 20% কেটে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও স্পষ্ট করে দিয়েছেন যে তোমার থেকে কাটা হবে না, প্রত্যেকে সুন্নতের আমলের পরিপূর্ণ যাজা পাবে। কিন্তু আল্লাহ পাক যিনি সুন্নতটাকে জিন্দা করছেন, তাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সুন্নতের উপরে আমল করবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসি আমরা কয়েকটি হারানো সুন্নত। হারানো সুন্নতের সংখ্যা অগণিত। আমরা যদি সারা মানে সারা বছর কয়েক বছর 10-15 বছর ধরে খালি সুন্নত, হারানো সুন্নত নিয়ে আলোচনা করি তাও শেষ হবে না। কারণ আমাদের হইল সর্বাঙ্গ ক্ষত, ওষুধ দিব কত, একটা দুইটা হইলে 5টা রোগ হইলে হয়, রোগ তো সব জায়গায়, মাথা থেকে পা পর্যন্ত আগা গোড়ায় সুন্নতের দ্বারে কাছেই নেই। তাহলে আর কত সুন্নত যে আমাদের থেকে দূরে সেটা তো হিসাব নিকাশে নেই, একটা দুইটা 5টা নয়। তা আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতের আবার ছোট সুন্নত আর বড় সুন্নত নাই। আমরা অনেকে মাঝে মাঝে এই ভুলটা করে বসে, বলি যে এটা এত গুরুত্বপূর্ণ সুন্নত না, এটা সাধারণ সুন্নত, এটা ছোট সুন্নত। সুন্নতের সাধারণ আর অসাধারণ নাই, সুন্নত ছোট আর বড় নাই, সমস্ত সুন্নতেই সুন্নত। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতীরু ফিল হাওয়া, যখন তোমরা কোনো মানুষকে দেখবে পানির উপরে হাঁটতেছে, একজন মানুষকে দেখতেছো তিনি পানির উপরে হাঁটতেছে, আও ইয়াতীরু ফিল হাওয়া, অথবা দেখতেছো আকাশে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার, তোমরা তাকে আল্লাহর ওলি মনে করিও না। দাজ্জালও এরকম পানির উপর দিয়ে হাঁটবে, আকাশে উঠবে। তো যদি মনে করো যে এটা ওলির কারামত, তো দাজ্জালকেও বিরাট আল্লাহর ওলি মনে করে বসে থাকবে। দাজ্জালকেও মনে করবে বাগদাদের ওলি এসছে বাংলাদেশে, যে ওরে আল্লাহ দেখো কি কারামত, এগুলো কারামত না, পানির উপরে হাঁটা, আকাশে উড়া। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, খবরদার এই দোকায় কোনোদিন মুসলিম উম্মা পড়িও না, হাত্তা তাআলামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তির মধ্যে সুন্নতের পরিপূর্ণ এত্তেবা দেখবে, ততক্ষণ তাকে আল্লাহর ওলি মনে করিও না। আল্লাহর ওলি হওয়ার কারামত হইল সুন্নত, তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, সে আল্লাহর ওলি। তার অলৌকিক জিনিস দেখানোর নাম কারামত না, সুন্নত থাকাটার নাম কারামত। অলৌকিক জিনিস শয়তানও দেখাইতে পারে, তারপরে আপনার দাজ্জালও দেখাইতে পারবে, আরও যুগে যুগে কত কাফের মুশরিকও এরকম অসংখ্য জিনিস দেখাইছে, কিন্তু এগুলো এই অলৌকিক জিনিসের দোকায় পড়ে অনেকে দিন থেকে বিচ্যুত হয়। একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, তালবিস ইবলিস, ইবলিস কীভাবে মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। মানুষ যখন, একজন মানুষ আস্তে আস্তে একটু আমল করা শুরু করে, তখন ইবলিস তাকে, অন্যান্য মানুষকে এক ধরনের গোমরা করে, যখন আমলদার মানুষ তাকে গোমরা করার জন্য ইবলিস বিভিন্ন কৌশল অবলম্বন করে। তো তখন যখন দেখা যায় একজন লোক তাহাজ্জুদ পড়া শুরু করছে বা কিছু আমল করা শুরু করছে, ইবলিস তখন নতুন কৌশলে যায়,
তার কৌশলের ধরনটা পাল্টিয়ে ফেলে। তখন ইবলিস এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন পিছন থেকে ডাক দে, হে অমুক ভাই কেমন আছেন, অমুক হুজুর আসসালামু আলাইকুম। এ তো ডাইনে বামে চারিদিকে তাকায় দেখে কিরে কেউ নাই, কোনো দিকে কে কথা কইল, তো মনে হয় অলির দরজা আসতে একটু বাড়ছে আমার, গায়েবী আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ শোনা গেছে। আসলে এটি ইবলিসের আওয়াজ, ইবলিস তাকে সালাম দিছে, ইবলিস তাকে বলছে। সে নিজেকে আল্লাহর ওলি মনে করা শুরু করছে যে আমার বুজুর্গই কারামতি বাড়তেছে। কয়দিন পরে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে ইবলিস, কবরের ভিতরে ঢুকে বসে বলতেছে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, আমরা কবরে অনেক কষ্ট পাইতেছি। দেখো কবরের লোক মরা লোক কত সবছর আগে মারা গেছে, আমার সাথে কথা বলতেছে, তাহলে তো ওলির বুজুর্গের কাছাকাছি, কামেল হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। এইভাবে ইবলিস বিভিন্ন কায়দায় মানুষকে প্রতারণা শুরু করে দেয়, প্রতারণা শুরু করে তাকে আস্তে আস্তে গোমরাহির দিকে নিয়ে যায়। এই জন্য আমরা যে বিষয়টা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাই হলো কারামত, সুন্নতটা শক্ত করে ধরে রাখা, এজন্য অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে না করা, কারামতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে। এজন্য আমরা কয়েকটি সুন্নতের সংক্ষেপে বলবো যেগুলো আমরা বর্তমানে আমল করি না, এগুলো দেখলে আমরা অন্যগুলো সম্পর্কে ধারণা নিতে পারবো। এক নম্বরে যেটি সেটা হলো আমরা সবসময় জুতা পরিধান করি, জুতা খুলি, দিনের মধ্যে কতবার জুতা খুলি জুতা পরি, পরি না বারবার, ঘরে ঢুকতে বাইরেতে এদিক সে এদিক যাইতে অফিসে ঢুকতে বাড়িতে জুতা খুলতেছে জুতা পরতেছে জুতা খুলতেছে জুতা পরতেছে। কিন্তু জুতা খোলার একটা সুন্নত আছে, জুতা পরার একটা সুন্নত আছে, আছে না? কিন্তু এটা আমরা খেয়াল করি না। জুতা খুল যখন আমরা পরিধান করব তখন কোন পা দিয়ে, আগে ডান পা দিয়ে জুতা পরিধান করা সুন্নত, আর খোলার সময় আগে বাম পা খোলা সুন্নত। কিন্তু আমরা দেখা যায় বারবার পড়তেছে কোন পা কোনো খেয়াল নাই, ডান পা দিতেছি না বাম পা দিতেছি। এই সুন্নতটা সুন্নতে মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আনতা আলা আহাদুকুম ফালইয়াবদা বিল ইয়ামিন, যখন তোমরা জুতা পরিধান করবে তখন ডান পা দিয়ে শুরু করবে, আর যখন খুলবে তখন বাম পা দিয়ে শুরু করবে। দেখবেন এই সুন্নতটা আমরা খেয়াল করি না, আর মনে করি এগুলো সাধারণ সুন্নত, ছোট সুন্নত, সুন্নতের ছোট বড় নাই, এটা খেয়াল রাখতে হবে। সমস্ত সুন্নতে আল্লাহর কাছে মর্যাদাবান, সুন্নত মানে সুন্নত, এটা কোনো মানে পরিমাপ দিয়ে এটাকে ওজন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেভাবে করেছেন জীবনের সর্বক্ষেত্রে সেই কাজ সেভাবে করার নাম সুন্নত। এরপরে আসেন মেসওয়াক, মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসাওয়াক মাআল ওয়ুদু ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের ওজুর মধ্যে আমার উম্মতের জন্য মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন মেসওয়াকটা হলো মাতহারাতুন লিল ফামে মারদাতুন লির রাব্বে, এটা মুখের পবিত্রতা আর আল্লাহর সন্তুষ্টি, রবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, আজকে দেখবেন মুসলিমদের মধ্যে মেসওয়াক নাই। ওযু করার সময় খেয়াল করলে দেখব আমরা যে শতকরা মানে 10% মানুষ 5% মানুষ ওযু করার সময় মেসওয়াক করে না। একজন মুসলিমের সুন্নত হলো তার পকেটে সবসময় মেসওয়াক থাকবে, কিন্তু আমাদের পকেটে মেসওয়াক নাই। আমরা খবর নিয়ে দেখেন যে দেখবেন যে পকেটে সব আছে, টাকা পয়সা আছে সব আছে, মোবাইল আছে সব আছে, মোবাইল নিতে ভুল হয় না কিন্তু মেসওয়াক থাকে না। কারণ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আজকে হারানো সুন্নত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে সার্বক্ষণিক মেসওয়াক থাকতো, এমনকি ঘুমানোর সময় বিছানার মধ্যেও মেসওয়াক থাকতো, সলাতে দাঁড়ালেও মেসওয়াক থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ শুরু করার আগেও মেসওয়াক করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সলাতেও মেসওয়াক থাকতো, ওযুর সময় মেসওয়াক থাকতো, ঘুমানোর সময় মেসওয়াক থাকতো, রাত্রে ঘুম থেকে জাগ্রত হইলে মেসওয়াক করতেন। তাহলে বিছানার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক থাকতো, কিন্তু আজকে মুসলিমদের মেসওয়াক নাই, কিন্তু মেসওয়াক থেকে দূরে। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সলাতুল ইস্তিখারা, দেখবেন ইস্তিখারার নামাজ পড়ে না আজকে মানুষ, ওই দেখবেন যে অসুস্থ হয়েছে কোনো বিপদ আপদে পড়ছে কত জায়গায় জায়গায় দৌড়াইতেছে, টাকা পয়সা খরচ করতেছে, খালি মানুষের কাছে গিয়ে গায়েব জানতে চায়, জিনের কাছে গিয়ে গায়েব জানতে চায়। অথচ ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে সলাতুল ইস্তিখারা,
ইস্তিখারার সালাতের মাধ্যমে আপনার যে কোনো ভালো কাজ, যে কোনো বিষয়ে আল্লাহর কাছে জানতে চাইবেন। আল্লাহ হলেন একমাত্র গায়েবের মালিক, আল্লাহ ছাড়া গায়েবের বিষয় আর কেউ জানেন না। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে জানতে চাইলে আপনি সঠিক বিষয়টা জানতে পারবেন। অথচ দেখবেন সালাতুল ইস্তিখারা কেউ পড়ে না। আমরা খবর নিলে মুসল্লিয়ানে কেরাম আমরা যারা আছি, এক বছর না কেউ জীবনেও একবার ইস্তিখারা সালাত আদায় করছি এরকম মুসল্লি নাই। দেখবেন তো খুব কম, অল্প কিছু মাঝে মধ্যে ইস্তিখারা সালাত আদায় করেন। অথচ সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাতুল ইস্তিখারা এমনভাবে শিখাইতেন, কামা ইউআল্লিমুনাস সূরা মিনাল কোরআন, কোরআনে কারিমের সূরাগুলো যেভাবে শিখাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেভাবে সালাতুল ইস্তিখারা শিখাইতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। যে কোনো বিষয়ে, আমার একটা চাকরি বাকরি, আমি এখানে করবো কি করবো না, ব্যবসাটা করবো কি করবো না, বা বিবাহ শাদীটা এখানে করবো কি করবো না, বা এই কাজটা করবো কি করবো না, বা আমি অসুস্থ, কেন অসুস্থ আল্লাহর কাছে জানতে চাই কি আমার, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে বিভিন্ন মাধ্যমে জানাবেন। ওহির দরজা বন্ধ, আল্লাহ কেয়ামত পর্যন্ত ওহি নাজিল করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দাদের যোগাযোগ থাকবে। এই যোগাযোগের মাধ্যম হলো সালাতুল ইস্তিখারা। এই জন্য ইস্তিখারা নবী সাল্লাল্লাহু আলাইহি একটি গুরুত্বপূর্ণ সুন্নত, আজকে এই সুন্নত হারিয়ে গেছে। তারপর আল ওযু কাবলা নাওম, ঘুমানোর আগে ওযু করা, তারপরে ডান কাতে শোয়া। দেখবেন ঘুমানোর আগে শতকরা একজন খুঁজে পাওয়া যাবে না যিনি ঘুমানোর আগে ওযু করছেন। আবার ঘুমানোর সময় যেমন মনে চায় ডানে বামে, যেদিকে মনে চাইতেছে শুয়ে আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ডান কাতে হাত দিয়ে ডান কাতে শোয়া। কিন্তু এই এই সুন্নতও হারিয়ে গেছে, এগুলো হারানো সুন্নত। পাঁচ নম্বর সুজুদ শুকর, শুক্রিয়ার সেজদা, সেজদায় শুকর, সেজদায় শুকর নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো আল্লাহর নিয়ামত পেলে, যে কোনো আনন্দদায়ক জিনিস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেজদা করতেন, শুক্রিয়ার সেজদা, আল্লাহকে শুক্রিয়া জ্ঞাপন করে সেজদা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কিন্তু দেখবেন এই ইস্যু কত নিয়ামতের জিনিস, কত ভালো ভালো খবর, কত নিউজ আমাদের আসে, কিন্তু আমরা কেউ সেজদায় শুকর করি না, শুক্রিয়া সেজদা করি না। তারপরে প্রত্যেক মুমিন নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে ঝাড়ফুঁক করা, রুকিয়া করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এটা করি না আমরা, নিজের শরীরেও করি না, পরিবার পরিজনেও করি না, বরং কিছু হইলে বিভিন্ন জায়গায় দৌড়ানো শুরু করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সবসময় ঝাড়ফুঁকের মধ্যে থাকতে হবে। ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, সূরাতুল মুআফফিজাত, যেগুলো এগুলো পড়ে পড়ে হাতের মধ্যে ফুদিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করা। তারপরে কোনো অসুস্থ মানুষ, তাকে এই সূরাগুলো পড়ে পড়ে মাসে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে বিছানা শুয়ে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো পড়ে পড়ে, এই সূরাগুলো পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাসে করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারী হয়ে গেলেন আর পারতেছেন না, তখন আমি নিজে সূরাগুলো পড়ে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে ফু দিতাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে মাসে করে দিতাম। সুবহানাল্লাহ। যখনই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সবসময় রুকিয়া করতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনি লাম্মা, এই দোয়া পড়ে পড়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফু দিতেন। এটা সবার জন্য সুন্না, নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই নিজেরাও করবে, আর শিশুদেরকে এ সকল সূরা, এ সকল দোয়া পড়ে পড়ে রুকিয়া করা। কিন্তু এই সুন্নতটা আমাদের মুসলিমদের ঘরে ঘরে এখন আর নাই। তারপরে সাত নম্বরে যেটি, সেটি হলো আল হুকমু বিমা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে বিধান কোরআন এবং সুন্না নাজিল করেছেন, এই কোরআন এবং সুন্নাকে নাজিল করেছেন বান্দার আমলের জন্য। মুসলিমের সকল আইন কানুন বিধি বিধান প্রণীত হবে কোরআন এবং সুন্নার আলোকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আইন কানুন বিধি বিধান কোরআন সুন্নার বাহিরের থেকে গ্রহণ করেন নাই, এবং কোরআন সুন্নার বাহিরের থেকে কেউ যদি কোনো আইন কানুন বিধি বিধান প্রণয়ন করে, বিচার ফয়সালা করে কোরআন সুন্নার বাহিরের থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চারটা গুণে গুণান্বিত করেছেন। কয়টা গুণে? চারটা গুণে। সূরা আল মায়দার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তারা কাফের,
ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিল করা বিধান কোরআন এবং সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা আইন কানুন প্রণয়ন করে না, এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো এরা কাফের। সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে বলছেন জালেম, ফাউলাইকা হুমুল জালেমুন। 47 নম্বর আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাদেরকে আল্লাহ পাক ফাসিক বলছেন। আরেকটা সিফাত দিয়েছেন সূরা আন-নাসার 61 নম্বর আয়াতে, আল্লাহ পাক এদেরকে মুনাফিক বলছেন। ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এদেরকে যখন বলা হয় তোমরা আসো আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী আমরা চলি, আল্লাহ এবং রাসূলের আইন কানুন মেনে চলি, তখন মুনাফিকদেরকে আপনি দেখবেন তারা ফিস্টান দেয়। এটা মুনাফেকের বড় বৈশিষ্ট্য। তাহলে এই সুন্নত হারিয়ে গেছে। আজকে মুসলিমেরা কোরআন সুন্নার আইন দিয়ে বিচার ফয়সালা আইন কানুন প্রণয়ন না করে ইহুদিদের তৈরি করা, নাসারাদের তৈরি করা, মুশরিকদের তৈরি করা, তাগুতের তৈরি করা বিধিবিধান দিয়ে চলা পছন্দ করে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় হারানো সুন্নত যেটা মুসলিমেরা হারিয়ে ফেলেছে। তারপরে আত-তাযকীরু বিগাইরিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানুষের ওয়াজ নসিহত করা, এটাও একটা হারানো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো কোরআন আর সহি হাদিস দিয়ে বয়ান করা, কোরআন দিয়ে ওয়াজ করা। আল্লাহ পাক সূরা কাফের 45 নম্বর আয়াতে বলেছেন ফাযাক্কির বিল কোরআনে মান ইয়াখাফু ওয়াঈদ, রাসূল আপনি যারা ভয় করে আমি আল্লাহকে, যারা আখেরাতকে ভয় করে, শাস্তিকে ভয় করে, তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেন, কোরআন দিয়ে ওয়াজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা কেরামের সুন্নাহ হলো কোরআন আর হাদিস দিয়ে ওয়াজ করা। কিন্তু আজকে আমরা ওয়াজের নামে যেটা দেখি সেখানে কোরআন দিয়েও ওয়াজ করা হয় না, নবী সাল্লামের হাদিস দিয়েও ওয়াজ করা হয় না, কেউ ওয়াজ করে শুধু গান গায়, গানের ওয়াজ। মানে ইসলামটাকে গানের গানের গান দিয়ে ইসলাম, ইসলামটাকে গানের ধর্ম বানিয়ে ফেলছে, কেউ কেউ সুরের ধর্ম বানিয়ে ফেলছে, বিভিন্ন রং বেরঙ্গের তাল বেতালের সুর দিয়ে, বিভিন্ন মিথ্যা গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ নসিহতের ময়দান চলতেছে। তারপরে কেউ কেউ মিথ্যা কথা, মিথ্যা কাহিনী, বুজুর্গের কাহিনী, কিচ্ছা কাহিনী, কোরআন হাদিস বাদ দিয়ে এই চলে গেছে কবিতার মধ্যে, গানের মধ্যে, সুরের মধ্যে। এটাও একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নাহ, যে কোরআন আর সুন্নাহ দিয়ে ওয়াজ করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা আর অল্প কয়েকটা বলে শেষ করতেছি। এরপরে হলো নতুন পোশাক পরিধান করলে দোয়া। আমরা কত পোশাক পরিধান করি কিন্তু পোশাকের কোনো দোয়া পড়ি না। পোশাক গায়ে দেওয়ার সময়, পোশাক খোলার সময় কোনো রকমের কোনো দোয়া জিকির আজকান নাই। তারপরে মুসলিম একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম, সালামটাও আজকে হারানো সুন্নত হয়ে যাচ্ছে। এখন আর মুখ দিয়ে সালাম বের হয় না সহজে, সালাম নেওয়ার জন্য মোটামুটি সবাই রেডি থাকে, দেওয়ার জন্য কিন্তু কেউ রেডি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো নবী সাল্লাল্লাহু কখনো সালাম নেওয়ার জন্য অপেক্ষা করেন নাই, এমনকি শিশুদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতেন, ছোট ছোট শিশুদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতেন, মেয়েদেরকে ছেলেদেরকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতেন। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, কিন্তু আমরা এখন সালাম নেওয়ার জন্য অপেক্ষমান থাকি। আবার নিতে হলেও কিন্তু শর্ত আছে, সবার সালাম নেওয়া যায় না। সালাম দেওয়ার পরে তার লোকটার দিকে দেখতে হবে, লোকটা টুপি কেমন, লোকটা টুপি আমার টুপির সাথে মিলছে কিনা, অথবা লোকটা জুব্বার কাটিং আমার সাথে মিলছে কিনা, লোকটা আমার দলের কিনা, আমার গ্রুপের কিনা, তাহলে নেওয়া যাবে, না হয় সালামের জবাবও নেওয়া যাবে না। অর্থাৎ সালাম দেওয়া নেওয়া দুটোই আজকে হারানো সুন্নত হয়ে গেছে। এরপরে গোসলের আগে উজু করা, আমরা অনেকে গোসল করি বিভিন্ন মাধ্যমে, কিন্তু দেখা যায় গোসলের আগে উজু করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমরা সেই উজুটা অনেকে করি না। এরপরে ফরজ সালাত শেষ হওয়ার পরে যে জিকিরগুলো হবে সেই জিকিরগুলো আজকে হারানো সুন্নত হয়ে গেছে। ফরজ সালাতের সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত জিকির আজকার করতেন, কিন্তু দেখা যায় আমরা কোনো জিকির আজকার করি না, এবং অসভ্য মুসলিম জানেই না যে এখানে জিকির আজকার আছে। অথচ এখানে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দীর্ঘ সময় এখানে বসে বসে জিকির করতেন, কিন্তু আমরা সেই জিকির বাদ দিয়ে দেখা যায় আমরা কেউ অপেক্ষা করতে থাকি কতক্ষণে হুজুর মুনাজাতটা করবে, সম্মিলিতভাবে দোয়া করব, এইটার জন্য অপেক্ষমান থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো ওই জিকির আজকারগুলো করা, সেই জিকির আজকারগুলো আজকে হারানো সুন্নত। এরপরে দেখা যায় এই জিকির আজকারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে জোরে করতেন, সাহাবীরা একটু জোরে জোরে বলতেন, যাতে নতুন কেউ আসলে বুঝতে পারে যে নামাজ শেষ। কিন্তু আমরা তো জিকিরে করি না জোরে আর আজ থেকে, বরং এই জিকির না করে আমরা সুন্নতের জন্য সাথে সাথে দাঁড়িয়ে যাই,
জিকির আজকার ছাড়াই সুন্নতের জন্য দাঁড়িয়ে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারানো সুন্নত। এরপরে মুয়াজ্জিনের আজানের জবাব দেওয়া, আজানের জবাবটা এখন আর আমরা দিই না, দেওয়ার গুরুত্ব মনে করি না। কিন্তু বিভিন্ন জন কেউ বাড়িতে, কেউ ঘরে, দোকানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু মুয়াজ্জিন আজান দিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো জবাব দিই না। তারপরে আজানের পরে মসজিদে তাড়াতাড়ি আসা, প্রথম কাতারে সলাত আদায় করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং এটা বিশাল ফজিলতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আজান দেওয়ার মধ্যে এবং প্রথম কাতারে নামাজ পড়ার মধ্যে কী ফজিলত এটা যদি জানতো, লাস্তাহামু আলাই, তাহলে তাদের মধ্যে লটারির আয়োজন করা লাগতো। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এই প্রতিযোগিতা নাই, আমরা যত দেরিতে আসা যায়। কেমনে ইমাম সাহেব যখন সলাতে দাঁড়াবেন, এসে রাস্তায় দাঁড়ায় আবার রাস্তা থেকে চলে যাওয়া যায়, মানে আগে আসলে একটু উপরে যাওয়া লাগবে বা উপরে গেলে আবার বের হইতে একটু সময় লাগবে। এই জন্য দেখবেন উপরে খালি থাকলেও অনেক মুসল্লি উপরে যেতে চায় না, গাছের নিচে বসে থাকে, রাস্তা বসে থাকে, যে উপরে যাওয়া যাবে না, কারণ উপরে গেলে আবার নামতে দেরি হইতে পারে। এখানে বসলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে আবার সালাম ফিরানোর সাথে সাথে। অর্থাৎ সলাতের জন্য আসা, তাড়াতাড়ি আসা, অপেক্ষমান থাকা, সলাতের পরে জিকির আজকার করা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো, এগুলো সব উম্মতের কাছে আজকে হারানো সুন্নত। এরপরে তাহাজ্জুদের সলাত, তাড়াতাড়ি ঘুমানো, শেষ রাত্রিতে জাগ্রত হওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবিদের সুন্নত। সমস্ত সাহাবায়ে কেরাম এই সুন্নতের আমল করতেন, রাত্রে তাড়াতাড়ি ঘুমায় যেতেন আর শেষ রাত্রিতে উঠে কিয়ামুল লাইল করতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে কোনো ধরনের আপনার এশার আগে খাওয়া দাওয়া, এশার আগে ঘুমাইতে যাওয়া এবং এশার পরে কথা বলা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো, মানে মাগরিবের নামাজ পড়ে কেউ ঘুমাই রয়েছে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন এশার আগে ঘুমানোটাকে। আর এশার পরে কোনো কথাবার্তা বলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাইতে যেতেন আর শেষ রাত্রিতে উঠা। এই জন্য যত তাড়াতাড়ি ঘুমানো যায় তত তাড়াতাড়ি উঠা যায়, কারণ ঘুমাইতে দেরি হলে তখন তো আর ফজরের নামাজে পড়া যাবে না, কি তাহাজ্জুদের নামাজ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাহাবিদের সুন্নাহ। আজকে কিন্তু এই সুন্নাহ তো আমাদের থেকে হারিয়ে গেছে, কেউ আর তাড়াতাড়ি ঘুমাইতে যায় না। তাড়াতাড়ি ঘুমাইতে গেলে মনে করে যে তো মানে আধুনিকতা বোঝে না, আধুনিকতা হলো তিনটা চারটা পাঁচটায় ঘুমাইতে যাওয়া। আর তাড়াতাড়ি ঘুমাইতে গেলে বা আগের মুরব্বীরা কিন্তু মাগরিবের পরে খাওয়া দাওয়া করে ফেলতো, অপেক্ষা করতো কখন এশার আজান দিবে, এশার নামাজটা পড়ে ঘুমাইতে যায়। কিন্তু এখন এরকম করলে মানুষ এটা পাগল মনে করে, ক দেখো এই যে মাগরিবের পরে খাই ফেলতেছে। অথচ দেখেন এখন সারা দুনিয়া চিকিৎসকেরা গবেষণা করে বলতেছে যে মাগরিবের পরে খাই ফেলান, এসার আগে খাই ফেলান তাড়াতাড়ি, তারপরে এসার নামাজ পড়ে তারপরে ঘুমান। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এইভাবে অসংখ্য সুন্নাহ আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো মূল কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের জীবনে আগড়িয়ে ধরতে হবে। সুন্নতকে যদি আগড়িয়ে ধরতে পারি, দুনিয়াতেও আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিবেন, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। আর সুন্নতকে যদি আমরা পরিহার করি, সুন্নতবিহীন জীবনযাপন করি, দুনিয়াতেও লাঞ্ছনা গঞ্ছনা, আখেরাতেও নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা আবার পুনরায় সুন্নতের দিকে ফিরে আসি, সুন্নতকে শক্ত করে ধরি। বেদাত দেখতে যত সুন্দর, যত চাকচিক্যময়, যত মজাদার, যত মধুর মনে হোক না কেন, কিন্তু এই মধুরতার ভিতরে বিষ লুকায়িত আছে। শয়তান সবসময় কবিরা গুনার চাইতে বেদাতকে বেশি পছন্দ করে, কারণ কবিরা গুনা করলে একসময় তওবা করে, কিন্তু বেদাত করলে সে আর তওবা করে না। এই জন্য বেদাতকে পরিহার করে আমরা সুন্নতের দিকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ তওবা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।